আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আসলে অনেক ভাই আমার কাছে এই প্রশ্নটা বেশি করেন এখন কয়েকদিন থেকে যে ভাইয়া আমরা কি সার্বিয়াতে যাব নাকি রোমানিয়াতে যাব কোন দেশটা আমাদের জন্য বেটার হবে এবং কোন দেশ থেকে আমরা খুব তাড়াতাড়ি ইউরোপের মুক্ত দেশের মধ্যে মুখ করতে পারবো তো সেই সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো তো মূলত আজকে এ বিষয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা যারা সার্বিয়া এবং কি রোমানিয়ে যেতে চাচ্ছেন ভালো একটা সিদ্ধান্ত তো কিন্তু এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন এই ভিডিওটা দেখলে তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের জন্য কি সার্বিয়া বেটার হবে নাকি রোমানিয়া বেটার হবে তো ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সাথে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই তো চলুন শুরু করি তো আমি আগে সার্বিয়াতে আসি কারণ এখন বর্তমানে যেহেতু সার্বিয়া থেকে মানে খুব ইজিভাবে ওয়ার্ক ফরেন বাইর হইতেছে এবং কি ইন্ডিয়া যাওয়া ছাড়াই কিন্তু অনেকে বিষা ফেজ হইতেছে আসলে এটা আসলে অনেক বেশি সহজ করে দিছে তো আমি এই বিষয়ে কথা বলবো যে কেন বাংলাদেশের মধ্যে ম্যান পাওয়ার হইতেছে না বর্তমানে তো আমি পুরোটা আলোচনা করার চেষ্টা করবো আর এই ভিডিওতে পুরোটা আলোচনা না করতে পারলে আমি আর আরেকটা ভিডিও তৈরি করব ওইটার ব্যাপারটা নেই তো এখন মূল টপিকে যায় যে আপনারা অনেকেই জেনে থাকবেন যে সার্বিয়া হচ্ছে যে একটা ইউরোপের দেশ আর রোমানিয়া হচ্ছে যে একটা ইউরোপ ইউনিয়নভুক্ত একটা দেশ কারণ আপনারা অনেকেই জানেন যে সার্বিয়ার থেকে কিন্তু রোমানিয়া অনেকটাই উন্নত এখন এই সাল চলতেছে এই কুশাল পর্যন্ত কিন্তু অনেক বাঙালি কিন্তু রোমানিয়াতে গেছে বাংলাদেশি কমিউনিটিও কিন্তু রোমানিয়াতে আছে ওইখানে যাওয়ার পরে কিন্তু আপনার কোনো বিপদ হবে না আশা করি কারণ আপনি ওইখানে গেলে যে কোনো একজন বাঙালির হেল্প নিয়েও কিন্তু আপনার কোনো সমস্যা হলে সমাধান করতে পারবেন কিন্তু সার্বিয়াতে মাত্র নতুন করে লোক যাইতেছে দুই হাজার বিশের লাস্টের দিকে প্লাস এখন দুই হাজার একুশের ফার্স্টের দিকে কিছু লোকের বিষয় হয়েছে অনেকে গেছে এবং অনেকে এখনও যেতে পারে না মেন পাওয়ারের কারণে তো এখন মূল টপিকে আসি যে কোন দেশ আপনার জন্য আপনি কোন দেশ থেকে আপনারা খুব তাড়াতাড়ি সেন্জিনমুক্ত দেশের মধ্যে মুভ করতে পারবেন তো সার্বিয়া কবে নাগাদ হবে সেটা আসলে বলা খুবই দুষ্কর কারণ রোমানিয়ারে অনেক বেশি ফিসি আছে সার্বিয়া তারপরও আপনারা যারা যেতে চাচ্ছেন কোনো সমস্যা নাই ওইখানে যাওয়ার পরে আপনার টি পাওয়ার পরে আপনি লিগেল হইতে ট্রাই করলে ইনশাল্লাহ আপনার বিষয় হয়ে যাবে সেন্ডিয়ানভুক্ত জন্য আর রোমানির মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কারণ রোমানিয়া একটা ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ কারণ অনেক দিন থেকে ওনারা ট্রাই করতেছে মানে সেঞ্জেনে আসার জন্য প্রায় অনেক বছর হয়ে গেছে তো অনেক সময় শুনতেছি ডিক্লেয়ার দিবে ডিক্লেয়ার দিবে কিন্তু এখন পর্যন্ত ওরকম কোনো ডিক্লেয়ার দেয় নাই কিন্তু কিছুদিন একটা নিউজে দেখলাম যে যে কোনো সময় রোমানিয়া মুক্ত হতে পারে এটা এই বছরও হতে পারে বা দুই বছর পরেও হতে পারে কিন্তু হবে কিন্তু কবে নাগাদ হবে এরকম কোনো ডেট কিন্তু এখন দেয় নাই তো যখন রোমানীয় মুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনারা এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যাতায়াত করতে পারবেন যেরকম আমরা এক দেশ থেকে অন্য অন্য দেশে যেতে আমাদের কোনো প্রবলেম হয় না সেরকম আপনার রোমানিয়া থেকে মুক্ত দেশে আসতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কিন্তু সার্বিয়াতে আপনারা যারা এখন বর্তমানে তাদের এই জিনিসটা অনেক বেশি সময় লাগবে কারণ সার্ভিয়ে এখন ইউনিয়নভুক্ত হয় নাই কবে নাগা ইঞ্জিন হয় আসলে এটা আসলে বলা খুবই দুষ্কর তো অবশ্যই ভাবনা করে যাবেন আর ওইখানের মধ্যে আমি শুনছি দুই একজন বাই থেকে যে ওইখানে সার্ভিয়ে যাওয়ার পরে ওনারা মানে নদী পথে মানে গেম নাকি যেন বলছিল ওটার মাধ্যমে নাকি লোক মানে অন্য দেশে চলে যায় আর কি তো এটা অবশ্যই আমাদের জন্য খারাপ কারণ বর্তমানে যেহেতু সার্বিয়ার বিষয় আমাদের বাংলাদেশিদেরকে দিতেছে বা ওয়ার্ক পারমিটে হোক বা ট্যুরিস্ট বিষয় হোক সব কিছুর ক্ষেত্রে যেহেতু বিষয় দিতেছে তো আমাদের মনে হয় যে আমরা সব মানে অন্য পথে না গিয়ে আমাদের মনে হয় যে আমরা সঠিক ওইতে ট্রাই করাই ভালো কারণ এখন যেহেতু যদি এটা কোনোভাবে গভর্নমেন্ট বুঝতে পারে যে আমাদেরকে জাস্ট ট্রানজিট হিসাবে ওনারা ব্যবহার করতেছে তাহলে কিন্তু এখন যে বর্তমানে যে সুযোগটা আছে এই সুযোগটা কিন্তু কিছু দিনের মধ্যে অফ হয়ে যাবে যদি এটা সার্বিয়ার এর গভর্নমেন্টে বুঝতে পারে যে আমাদেরকে জাস্ট ওনারা ট্রানজিট হিসেবে ব্যবহার করতেছে তাহলে কিন্তু আপনাদের কেয়ার বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে কারণ ইতিমধ্যে আমরা অনেক দেশ থেকে এরকম হয়েছে কারণ ওইখানে বাংলাদেশিরা জাস্ট ট্রানজিট ব্যবহার করে যেমন ক্রশি আছে ওরকম ব্যবহার করে এই জন্য মূলত ওসব দেশের মধ্যে তো অবশ্যই এই যাবেন এবং কি যে চিন্তা করবেন এবং পরবর্তীতে যে ব্রাদাররা আছে তারাও যেন যেতে পারে ওরকমভাবে আপনারা যাওয়ার চেষ্টা করবেন যেন পরবর্তীতে সবার উপকার হয় কারণ আপনি এমন কোনো কাজ না যেটা আপনার পরবর্তীতে আপনার বাইদের প্রবলেম হয় তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করার চেষ্টা করি বুঝতে পারছি যে আপনারা কোন দেশটা আপনাদের জন্য বেটার হবে এবং কোন দেশ থেকে আপনারা সহজে চেন আসতে পারবেন তো আশা করি বুঝতে পারছি যদি এরপরও কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য বা আনসারগুলো দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গেই থাকবেন চাও।